বিয়েবাড়ি মানে সাজগোজ খাওয়া দাওয়া আর হৈহুল্লোর তবে এমন যদি কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণ পান যেখানে যেতে হলে সাজগোজ থেকে পৌঁছনোর সময় এমনকি কি উপহার নিয়ে যাবেন তাও আপনাকে বলে দেওয়া হয় ভেবে দেখুন তো তেমন বিয়েবাড়িতে কি আদৌ যেতে চাইবেন নিশ্চয়ই না সে কথাই বলছে নেটপাড়া সম্প্রতি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়ার জন্য জারি করা এক ফরমান তুমুল শোরগোল ফেলেছে নেটপাড়ায় বিয়ের অনুষ্ঠানে অনেকে বাচ্চাদের না নিয়ে যেতে বলে থাকেন যা নিয়ে তীব্র সমালোচনা হয় দামি পোশাক না পরে গেলে উপহাসের শিকারও হতে হয় অনেক সময় আবার থিম পার্টিতে পোশাকও বলে দেওয়া হয় কিন্তু তাই বলে একেবারে দশটি শর্তের তালিকা তৈরি করে দেওয়া দিল্লির এক যুগলের বিয়ের শর্ত নিয়ে জোর চর্চা নেট মাধ্যমে শর্তগুলি হলো অনুষ্ঠানের পনেরো মিনিট থেকে আধ ঘন্টা আগে পৌঁছতে হবে অনুষ্ঠানের ভিডিওগ্রাফি করা যাবে না অনুষ্ঠানে গিয়ে ফেসবুক ব্যবহার করা যাবে না ছবি পোস্ট করতে হলে নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করা আবশ্যিক পঁচাত্তর ডলারের বেশি দামি উপহার নিয়ে যেতে হবে কোন সঙ্গে কথা বলা যাবে না ক্রিম রঙ বা সাদা রঙের পোশাক পরা যাবে না গোটা মুখে মেকআপ করা যাবে না চুলে একমাত্র বব বা পনিটেল স্টাইলই চলবে এ হেন বিয়েবাড়িতে না যাওয়াই ভালো বলে পরামর্শ দিচ্ছেন নেটাগরিকরা ওই টাকায় খাবার কিনে খাওয়ারও পরামর্শ দেন তারা